হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দুধের তৈরি সন্দেশ এবং নাড়ুর বেশ কিছু রিকোয়েস্ট ছিল, তাই আজকে আমি নিয়ে আসলাম পেয়ারা সন্দেশ। এটা আমি ট্রেডিশনাল উপায়ে করছি না, আজকে দেখাবো খুব কম সময়ে পেয়ারা সন্দেশ। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 3/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। নিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং কিছু এলাচ। একটা ভালো মানের পাত্র বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিয়েছি ঘিটা। ঘিটা একটু গরম হয়ে আসলে এতে আমি আস্ত এলাচ দিয়ে দিচ্ছি 2টা। চুলার আঁচটা অবশ্যই অনেক কমিয়ে রাখতে হবে, না হয় কিন্তু ঘিও পুড়ে যাবে এবং পুরো খাবারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং দুধটাকে একটু হালকা আঁচে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন কমানো থাকে। এবং একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব কনডেন্সড মিল্ক। দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম। আমি চুলার আঁচটা কমানো অবস্থায় এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এই অবস্থায় আমি আস্ত যে এলাচ, এই 2টা এলাচ তুলে ফেলে দিব, কারণ এলাচটা দাঁতে পড়লে আমার ভালো লাগে না সেজন্যই। এবং এ পর্যায়ে আরও 1/2 চা চামচের মতো এলাচের গুঁড়া এখানে দিয়ে দিব এবং এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। দিচ্ছি আরও 2 চা চামচের মতো ঘি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব এবং প্যান থেকে আলাদা করার চেষ্টা করব। প্রায় 3 থেকে 4 মিনিট এরকম নেড়ে চেড়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। পুরো প্রসেসটা করতে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি লাগার কথা না। এ পর্যায়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ডোটা কিছুটা ঠান্ডা হলে আমি হাতে নিয়ে একটু গোল করে নিয়ে এতে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি স্বাভাবিকভাবে প্যারার শেপই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের নকশা, সাঁচিও দিয়ে এটাকে নকশা করে নিতে পারেন। এবং আমি একটা কিশমিশ দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম, স্যাফরন ইত্যাদি দিয়েও সাজাতে পারেন। আপনারা যে প্যানটাতে এই সন্দেশটা তৈরি করবেন সেই প্যানটা অবশ্যই খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। অর্থাৎ এটাতে যদি আগে কোনো ধরনের ফ্রাই অর্থাৎ তরকারি জাতীয় জিনিস রান্না করা হয় তাহলে খেয়াল রাখতে হবে কোনো ধরনের ফ্লেভার যেন না থাকে। অর্থাৎ গরম পানি দিয়ে ফুটিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হয় পুরো সন্দেশের টেস্টই নষ্ট হয়ে যাবে। যদিও আমি শর্টকাট উপায়ে এটা করেছি, এটার কিন্তু টেস্টের কোনোই তুলনা নেই, অনেক বেশি টেস্টি। কিন্তু খেয়াল রাখতে হবে যেন হাতে ঘি মেখে না হয় এবং আপনারা যে প্লেটে সার্ভ করবেন সেই প্লেটটাতেও কিছুটা ঘি ব্রাশ করে নিতে হবে, তাতে কিন্তু প্যারাটা তুলতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এর লুকটা। বানানোটা খুব সহজ হলেও খেতে খুব মজা এবং সবাই এটা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে 5 মিনিটে এই প্যারা সন্দেশটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায়।